87 বছরে পদার্পণ করলো। সব থেকে বড় কথা, অন্যান্য বছরের মতন এইবারেও এই হেরিটেজ বিশ্ববিদ্যালয় আমাদের পুজোর উদ্বোধন করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ওখান থেকে শুরু করলাম হাতি বাগান, আমার শিউলি ফুল আছে, আমার শিউলি ফুল আছে। আচ্ছা ঠিক আছে, আসো কাকু। আমাদের এবারের আর্টিস্ট অমিত্র দাস খুব সুন্দরভাবে আমাদের থিমটা, যেটা গোধূলির স্বপ্ন, উনি খুব সুন্দরভাবে সেই থিমটা ফুটিয়ে তুলেছেন। উনি আমাদের খুব মিষ্টি ঠাকুর হয়েছে, দারুণ। এগুলো কত সুন্দর। আজকে মাতৃপক্ষ আজকে জানালে কোনো অসুবিধা নেই। কেকে পাচ্ছে না? আচ্ছা দিব্য, একটা জিনিস ঠিক আছে না, তার কারণ যে মুম্বার কপুরটা বেশি পড়েছে, এটা তার কোনো দোষ নেই, হাত দিও না পুড়ে যাবে। কপুরটা বেশি পড়েছে, তুমি একটা কিছু কাপড় টাইপ আমি এনে দাও আমাকে, তাও মোমবাতিটা দাও, দিদি পুজো করে করে একদম দিদিকে ফুল দেবো, ঠাকুর ফুল দেবেন। দিদি আজকে বলেন, আজকে আমাদের সব মুশকিল আসান। আমি আগে দিব্যজ্যোতি মাস্টার আপনারা জানেন, ও গান টান করে, নিজে বেহারা টেহারা বাজায়, সেতার বাজায়, টিলা বাজায়, সরব বাজায়, গান টান করে। আমি আমাদের পুজো সংখ্যা 10টা গান গেয়েছে, বাবুল সুপ্রিয় একটা গান তৈরি করেছে, গেয়েছে আমার অ্যালবামে অঞ্জলিতে, যেটা আমি একটু উদ্বোধন করেছিলাম। তাতে ঝংকার বলে একটা গান আছে, এটা ফুলের ওপরে। আমি ঝংকার গানটা গাইতে অনুরোধ করবো মাস্টার দিব্যজ্যোতি। প্রণাম দিদি, সবসময় সঙ্গীতের মধ্যে থাকে এটা আমরা যারা সঙ্গীত শিল্পী আমরা জানি, অনেক ঝড় বয়ে যায় ওনার উপর দিয়ে, কিন্তু উনি কখনো সঙ্গীতের বাইরে যান না। আর এই স্বর আমার গুরুদেব উস্তাদ আমজাদ আলী খান বলেন স্বরই ঈশ্বর। এই লেখাটা এত
এত মর্মস্পর্শী দিদির লেখা, আমি ছোট করে একটু শোনাচ্ছি। আচ্ছা, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, তোমার সুরের অগ্নি বিনায় বাজো তুমি বাজো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, আমি ভালোবাসি গান তুলে সুরের মাঝে তুফান, বাজো অগ্নি বিনায় বাজো সুরে তানপুরাতেও সাজো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, সঙ্গীতের মাঝেই হোক তব জয় সুর ঝংকারে নিতে কোন ভয়, তোমার বিনার সুরে আর কালে তালে অনেক দুঃখ যাই যে মোরা ভুলে, তাই তো সবার কাছে এসেছো নতুন সাজে, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, দোলাও তোমার বিনার স্বপ্ন জালে সৌরভ ভরা তোমার সুরে ওতারে, এটাই হোক বেঁচে থাকার পথ শুরু হোক এই জীবনের মনোরথ, তাই তো সবুজ সাজে নতুন করেই সাজো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো। নমস্কার। আমি সেলিম পল্লী সকল শিল্পী সহ সমস্ত উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন, প্রাণের অভিনন্দন জানাচ্ছি। বারো মাসের ১৩ পার্বণ আমাদের জীবনের অঙ্গ, কিন্তু এই পুজোটা আমাদের সকল মেলবন্ধনে এক মেল সংহতি, হৃদয় হৃৎসাগর থেকে বেরিয়ে আসা হৃদয়ের হৃদ মাল্যে গঠিত, এবং ঝড় আসে, জল আসে, বন্যা আসে, অনেক মানুষ বানভাসে আছে, তাদের পাশেও আমরা আছি, যতটা পারছি করছি, আমি নিজেও সব জায়গায় ঘুরে এসেছি, কিন্তু এই পুজো বছরে একবার আসে। আমরা বারবার বলি বাংলায় উৎসব ধর্ম যার যার আপনার উৎসব, কিন্তু সবার এই উৎসবে পুরনোরা এসে মিলিত হন, নতুনরা তাদের আহ্বান জানান। আমি চাই পুরাতনদের নতুনরা নতুন করে চিনুক, কারণ পুরাতনরা না থাকলে নতুনের সঞ্জীবনী সুধা কিন্তু উচ্চারিত হতো না। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। এবং মনে রাখবেন, আমরা এই জায়গায় কেউ এসে পৌঁছাতাম না যদি আমাদের পিতা মাতা, আমাদের শিক্ষক শিক্ষিকরা শিক্ষিকারা তারা তাদের জ্ঞান ভাণ্ডার নিয়ে আমাদের আলোকিত না করতেন। এটা ঠিক আমাদের সময় এত ইংরেজি মিডিয়াম ছিল না, আমরা অনেকে হয়তো ইংরেজি মিডিয়ামে পড়তে পারিনি, কিন্তু তাই বলে এ নয় যে আমাদের পিতামাতারা আসল শিক্ষাটা দেয়নি। ইংরেজি পড়লে হ্যাঁ স্প্যানিশ ইংলিশ বলতে পারে, ব্রিটিশ ইংলিশ বলতে পারে, কিন্তু আমরা হচ্ছে বেঙ্গলিয়ান, বাংলা ইংলিশ আমরা বলতেই পারি, আমাদের স্কুলে এটুকু শেখাতে অন্তত। মাঝের কয়েকটা বছর অফকোর্স প্রবলেম হয়েছে, স্টুডেন্টদের একটা জেনারেশন গ্যাপ হয়েছে, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংলিশটা তুলে দেওয়া হলো, কারণ আজকের দিনে হায়ার এডুকেশন করতে গেলে ইংরেজিটারও প্রয়োজন আছে।
সব ল্যাঙ্গুয়েজ সবার মতো জানবার অধিকার আছে, সবই ভালো। কিন্তু মনে রাখবেন একটাই কথা, আমরা যেন নিজের আতুর ঘরটাকে না ভুলি। এই আতুর ঘর হচ্ছে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমাদের সবার কর্মভূমি, ধর্মভূমি, সংস্কৃতির ভূমি, সুরভূমি, লাবণ্যের ভূমি, গর্বের ভূমি, মাতৃমন্দির, মাতৃ অঙ্গন, মায়ের আলয়, মায়ের আঁচল, যা আমাদের সব কিছু থেকে এসেও সব বিপদ থেকে রক্ষা করে দেয়। আর ঘরের মার মন্দিরের মার মধ্যে তো কোনো তফাৎ নেই। মন্দিরের মাকে আমরা রোজ আনতে পারি না, তাই সময় মতো তিনি আসেন, তার সময় মতো। তাই এই কদিন আমরা ঘরের মাকে মন্দিরে দেখতে পাই। আর আমি মা দুর্গাকে বলি আবাহনী দেবী। সবাই যখন বিজয়া দশমীতে দুঃখ পায়, আমার মা দুর্গা তো আমার ঘরে সারা জীবনই থাকে, আমি বলি মা গো কেন দুঃখ পাচ্ছ, তুমি তো আমার ঘরে আছো, তোমাকে রোজ ফুল দিই, তোমায় রোজ জল দিই, তোমায় রোজ পুজো করি, তোমায় রোজ শাক বাজাই। সুতরাং মা দুর্গাকে আমি বলি আবাহনী দেবী। মাতৃ মন্দিরের কাঠামোটা বিসর্জন হয়, মা কিন্তু বিসর্জন হয় না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের এখানে 15 মিনিট আগে এসে উপস্থিত হয়েছি, সরি, আমি একটু ওরকম আমার হ্যাবিট আছে, একটু অ্যাডভান্স করে দেওয়া, কারণ আমি এর আগে হাতিবাগানে গেছিলাম, হাতিবাগান থেকে জাগো বাংলা করেছি, জাগো বাংলা করে এখন বাবু সেলিম পল্লী করলাম, করে আমি বাবুবাগান যাবো, বাবুবাগান থেকে 95 পল্লী যাবো, 95 পল্লী থেকে যোধপুর পার্ক যাবো, ওখান থেকে ববির ওখানে গিয়ে ওখানে আমার 400টা ক্লাব উদ্বোধন করতে হবে বিভিন্ন জেলায়। তারাও একটু আশা করে, কাজে 3 দিনে ওদের প্রায় 1200 ক্লাব আমি উদ্বোধন করে দেব। প্রতি বছর আপনাদের এখানে আসতে আমার খুব ভালো লাগে, আপনাদের পুজোর মধ্যে একটা সাংস্কৃতিক রুচিবোধ কাজ করে, এবং ঘরের মেয়েরা একটা বড়ভাবে অংশগ্রহণ করেন ভাইদের সাথে, যেটা আমার খুব ভালো লাগে। সুতরাং মা আপনাদের ভালো রাখুন। আপনারা প্রতি বছর কার্নিভালে জানি অবশ্য যাওয়ার উপযুক্তও, আপনারা ভালো থাকবেন, এর থেকে বেশি তো আমি বলবো না। তখন টিম আসবে, ভিজিট করবে, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার মূর্তিও খুব ভালো লেগেছে, এইটুকু জায়গার মধ্যে আপনারা যে কাজগুলো করেছেন কাজটাও আমার খুব ভালো লেগেছে, বিউটিফুল, এক্সেলেন্ট। এবং আমি যদি বলি আমার ভাষায় এটি সুপার, খুবই ভালো, জয় হোক, সৃষ্টির জয় হোক, স্রষ্টার জয় হোক, মানুষের জয় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে মনে করেন এবং মনে করে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আমাদের সৌভাগ্য আপনাকে আমাদের মাঝে পাওয়া, আর আপনার এত সুন্দর কথাতে আমরা খুবই উৎসাহিত। নারীর মনে শাড়ি গুঞ্জ মানে পলাশ শাড়ি গুঞ্জ।